ওষুধ খাইতে 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 জীবনটা কেড়ে তেনা তেনা হয়ে গেছে আমার। কি পরিমাণ ওষুধ আমার খাওয়া লাগতেছে, মাল্টিভিটামিনস, মাইগ্রেনের ওষুধ, করোনার ওষুধ, এই সেই হ্যান তেন, আমি পাগল হয়ে যেতেছি। কি পরিমাণ ওষুধ আমি খাইতেছি আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি দেখাই দিছি আমি কি পরিমাণ ওষুধ খাইতেছি, এখন দেখেন সবগুলো মেডিসিন আমি খাইতেছি। হ্যাঁ, যেটা সিবিট, এটা অবশ্য খেতে ভালো লাগে, সিবিট খেতে বরাবরই ভালো লাগে। আছে কিছু ভিটামিন, সেগুলা খাওয়া মানে জরুরি, কাশির ওষুধ এগুলা, মানে যে ভিটামিন ডি, আমি মানে কি বলবো বুঝাইতে পারবো না কি পরিমাণ মেডিসিন যে আমার খাওয়া লাগতেছে। এত অসুস্থ তো আমি পাগল হয়ে যাইতেছি। তারপর হচ্ছে ইদানিং হয়েছে ইয়ে, স্কিনে অ্যালার্জি রিয়াকশন হয়েছে, অ্যালার্জির ওষুধ খাওয়া লাগতেছে। যে এটা হচ্ছে দিচ্ছে ব্রেথ নেওয়ার জন্য, ওটা পানির সাথে মিশিয়ে ভাপ নেওয়ার জন্য, যে অ্যালার্জির ওষুধ। তারপর মাইগ্রেন, মাইগ্রেনের পেইনে আমার মানে আমি পাগল হয়ে যেতেছি, এত পরিমাণ মাইগ্রেনের পেইন হয়েছে। মাইগ্রেনের ওষুধ দিচ্ছে, কয়েকটা স্প্রে দিচ্ছে নাকের, আর এই যে দেখেন মাল্টিভিটামিনস, মাইগ্রেন, করোনা, তারপরে অ্যালার্জি, মানে সব মিলে হচ্ছে আমি পাগল হয়ে যেতেছি মেডিসিন খাইতে 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 খাইতে। একটা মানুষ কীভাবে এত মেডিসিন খাইতে পারে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেই অবাক হয়ে যেতেছি আমি এত মেডিসিন খাই বেঁচে আছি কীভাবে। ওহ